আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের চতুর্থ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পূর্ণমান আছে 15। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্প থেকে নেওয়া হয়েছে। তোমাদের এর আগে ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে, তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো প্রশ্নে কি বলা আছে, প্রথমে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে যেটা ঠিক সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখে নি প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে। দেখো প্রথম প্রশ্নটা আছে, বনের ধারে আছে মস্ত, কি হবে বনের ধারে আছে মস্ত পাহাড়, খ হচ্ছে সঠিক উত্তর, পাহাড়, বোঝা গেছে। এবার চলে আসছি 1.2 এর প্রশ্নটা, ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো, এর উত্তর হবে ঘ ষাঁড়, বোঝা গেল ছাগল ছানা প্রথম ষাঁড়কে দেখেছিল। 1.3 দেখো, শিয়াল রাক্ষস ভেবেছে কাকে, ছাগল ছানাকে, তাহলে খ হচ্ছে সঠিক উত্তর, ছাগল ছানাকে। এবার দেখো চলে আসছি 2 নম্বরে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। নিচে প্রশ্নগুলি একটা বাক্যে উত্তর দিতে বলেছে, এর প্রতিটির মান আছে দেখো 1 করে আছে মান, তাহলে আমরা দেখে নিই। 2.1-এর যে প্রশ্নটা আছে সেটা লেখা আছে, ছাগল ছানা কোথায় থাকতো, তো তোমরা এর উত্তর লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বনের ধারে মস্ত পাহাড়ের একটা গর্তে ছাগল ছানা থাকতো, এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্ন 2.2, গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো, এর উত্তর তোমরা কি লিখবে। এর উত্তর তোমরা লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, শিঙে খাবে বলে ভয় দেখাতো, বোঝা গেছে। এবার তাহলে চলে আসছি 2.3-এ, তুমি যাও আমি কাল যাব, ছাগল ছানা কেন এ কথা বলেছিল, এর উত্তরে তোমরা কি লিখবে। এর উত্তরে তোমরা লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে ছাগল ছানা ষাঁড়ের সাথে বনের মধ্যে গিয়ে এত পরিমাণে ঘাস খেয়েছিল যে তার আর চলার শক্তি ছিল না, এই কারণে সে কাল বাড়ি ফিরবে বলেছিল, বোঝা গেল। এবার দেখো পরের যে প্রশ্ন আছে 3 নম্বরের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এর যে প্রথম প্রশ্নটা আছে দেখে নিই আমরা, গর্তের ভেতর কে ও, এ প্রশ্নের উত্তরে ছাগল ছানা কি বলেছিল, তো এর উত্তর তোমরা লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্প থেকে নেওয়া উদ্ধৃত প্রশ্নের উত্তরে ছাগল ছানা বলেছিল, লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর 1-1 গ্রাস, বোঝা গেছে। এবার দেখো চলে আসছে 3.2-এ, শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে, বাঘ ভয় পেয়েছে কেন, তো এর উত্তর তোমরা কি লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে শিয়ালকে সঙ্গে নিয়ে বাঘ যখন শিয়ালের গর্তের কাছাকাছি গেল, তখন ছাগল ছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে বাঘ মনে করল, সত্যি শিয়াল বুঝি বাঘকে ফাঁকি দিয়ে নরহরি দাসের খাদ্য হিসাবে তাকে নিয়ে এসেছে, এ কারণে বাঘ ভয় পেল। তাহলে আমাদের 3.2-এর প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে গেল। এবার চলে আসে 3.3-এ, দেখো কি লেখা আছে, প্রশ্নটা আছে, বাঘের ওপর শিয়ালের রাগ হয়েছিল কেন, তো এর উত্তর তোমরা লিখবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্পে বাঘ শিয়ালকে নিজের লেজে বেঁধে গিয়েছিল নরহরি দাসের সাথে মোকাবিলা করতে, কিন্তু নরহরি দাস রূপী ছাগল ছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে প্রাণের ভয়ে
বাঘ 50 হাত লম্বা লাফ দিয়ে শিয়াল শুদ্ধ দৌড়াতে লাগলো। ফলে শিয়াল আছাড় খেয়ে, কাঁটা নাচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে খুব সাজা পেয়েছিল। এ কারণে বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল। বোঝা গেছে? তাহলে 3.3-এর প্রশ্নের উত্তরটা আমাদের লেখা হয়ে গেল। এবার দেখো সবচেয়ে যে শেষের যে প্রশ্নটা আছে, 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের মান আছে 3। প্রশ্নটি কি বলেছে? নরহরি দাস গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে? তো দেখো এই যে প্রশ্নটা, নরহরি দাস গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কিভাবে ফুটে উঠেছে, এর উত্তর আমরা কি লিখব? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত নরহরি দাস গল্পে দেখা যায়, ছাগলছানা বনের মধ্যে পেট ভরে ঘাস খেয়ে পেটের ভারে নড়তে না পারায় সেদিন সন্ধ্যায় শিয়ালের গর্তে আশ্রয় নেয়। মামা বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে শিয়াল ফিরে এলে অন্ধকারে ছাগলছানাকে রাক্ষস টাক্ষস ভাবে। ছাগলছানা শিয়ালকে আরো ভয় দেখিয়ে বলে সে সিংহের মামা নরহরি দাস, 50 বাঘে তার 1-1 গ্রাস। শিয়াল ভয়ে দৌড়ে পালিয়ে মামা বাঘকে ডেকে আনলে ছাগলছানার বুদ্ধিদীপ্ত কথা শুনে বাঘও প্রচণ্ড ভয় পেয়ে প্রাণের ভয়ে দৌড়ে পালায়। অর্থাৎ বলা যায় শারীরিক শক্তির দিক দিয়ে বাঘ ও শিয়ালের থেকে পিছিয়ে থাকলেও নিজের বুদ্ধির দ্বারা ছাগলছানা বাঘ ও শিয়ালকে ভয় দেখিয়ে নিজেকে বিপদ থেকে উদ্ধার করেছিল। এখানেই ছাগলছানার বুদ্ধির পরিচয় মেলে। তাহলে তোমরা এই শেষের প্রশ্নের উত্তরটাও সকলে বুঝতে পারলে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 4th শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটাস কমপ্লিট হয়ে গেল। তোমাদের যে বাকি মডেল অ্যাক্টিভিটাসগুলো থাকলো সেগুলো কাল এবং পরশুর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করবে। তোমরা প্রথমে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই নরহরি দাস গল্পটা কিন্তু তোমরা আগে পড়বে, দিয়ে তারপরে এই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকো। আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম।